আমি সামনে ওলাই লাভ গেছিলাম না 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 মুশকিল সবাইকে ভিডিও কর সবাই ইয়েস 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 চালু করো চালু করো ম্যাডাম আমরা তো সারপ্রাইজ হয়ে গেছিল না হ্যাঁ আই এম ম্যাডাম না আই এম তো আমরা কি তুই এত সুপার পাওয়ার এর চাচা চাচার করে নিয়ে আরে এত সুপার করা দিলাম আমি তো হালকা করা দিন যাতে পরীক্ষায় পাস করতে পারি দেখে লিখতে পারি স্যার আচ্ছা আচ্ছা ওইটা আমাদের দেয়নি এটা কি আমাদের এটা মনে দুঃখ লাগে এইটা মনে দুঃখ লাগে আমি ভেবেছিলাম পাসটা করে তারপর কনফিডেন্ট কি আছে পাস করবে না না প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে এবং এইটাই শেষ পরীক্ষা তো আমরা একটা নতুন সেন্টারে উপস্থিত হয়েছি তো দেখে নেব ছাত্রছাত্রীদের পরীক্ষা কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করব তাদের কোশ্চেনটা কেমন ছিল সহজ না কঠিন কারণ এর আগে যে দুটো পরীক্ষা ছিল সেই পরীক্ষা বিশেষ করে ইতিহাস আর ম্যাথ এই দুটো পরীক্ষা খুবই খারাপ হয়েছে সবথেকে বেশি খারাপ হয়েছে ম্যাথ পরীক্ষা তো আজকে শেষ পরীক্ষায় ছাত্রছাত্রীদের মুখে খুশি আশা থাকবে না দুঃখই থাকবে সেটা আমরা দেখে নেব পরীক্ষার পর আমরা জানবো তো তাদের পরীক্ষার কোশ্চেন কেমন হয়েছে কেমন করে তারা অ্যান্সার করেছে কতটা অ্যান্সার করতে পেরেছে কতটা নাম্বার পাবে এবং মাধ্যমিক পর কি নিয়ে পড়বে সবই জিজ্ঞাসা করবো তো এখনো পরীক্ষা চলছে আর কিছু সময় বাকি আছে তারপরে পরীক্ষা শেষ হয়ে যাবে ছাত্রছাত্রীরা এই মাত্র পরীক্ষা শেষ হয়েছে তো আমার সামনে কিছু ছাত্র আছে তার থেকে আমরা জেনে নেব যে পরীক্ষা তাদের কেমন হয়েছে পরীক্ষা এই দুটো দিন দেখার পরে মন মেজাজ খারাপ ছিল আজকে মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কিছু লেজেন্ড স্টুডেন্টের সামনে উপস্থিত আছি একদম এরা মানে অলওয়েজ লেজেন্ড লেজেন্ড নাম্বার ওয়ান আছে এর মধ্যে আমাকে সে দেখবো তো এদের এর আগের পরীক্ষা দুটো অবশ্যই খুব খারাপ হয়েছিল পরীক্ষাটা আজকের পরীক্ষা কেমন হয়েছে জানার চেষ্টা করবো কি নাম তোমার হিমানস্কুল পরীক্ষা কেমন হলো আজকে ফাটাফাটি ফাটাফাটি আর বই চুরি করে নিয়েছে কে বই চুরি করে নিয়েছে কথা বললে কারোর কথাই বই যখন যাকে যখন যাকে যে তাকে বলবে দেখি ভোকেশনাল কিনি কি ভোকেশনাল না না আজ সাইন্স নেবে তোমার নাম কি সৌরভ চন্দ্র দাস আজ পরীক্ষাটা কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে এর আগের ম্যাথ পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে বলছে তোমার কেমন হয়েছে হয়েছে মোটামুটি কত অ্যানসার করেছিলে করেছি অত দেখি করেছি কতটা ভালো হয়নি তুমিকের পর চিনে পড়ার ইচ্ছা আছে নাম্বার দেখি কেমন কি উঠে তো এমন কোন ইয়ে নেই যে কোনটা ভালো জিনিস করবে সাইন্স এরম সাইন্স এর বেজে ঠিক আছে চলো তোমার নাম কি উপায়ন মল্লিক কি উপায়ন মল্লিক আজ পরীক্ষা কেমন হলো আজ পরীক্ষা খুবই ভালো হয়েছে মন ভালো হয়েছে একটু আগের পরীক্ষাটা কেমন হয়েছিল আগের পরীক্ষাটা খুবই খারাপ হয়েছিল ঠিক আছে আগের পরীক্ষাটা আগের পরীক্ষা খুবই খারাপ হয়েছিল কত অ্যানসার করেছিলে আগের পরীক্ষাটা 30 নম্বরের মতো অ্যানসার করেছি তো কি নিয়ে পড়ার ইচ্ছা আছে মাধ্যমিকের পর ভোকেশনাল ভোকেশনাল ঠিক আছে বেস্ট অফ লাক তোমার জন্য এগিয়ে যাও ঠিক আছে তোমার নাম কি সাকিব মোল্লা সোনু সোনু তোমরা লেজেন্ড কে তোমার নাম কি সোনু
এই তো আমি আছি দাদা অ্যানসার করলে অ্যানসার পুরো 100 এর মধ্যে 89 লিখেছি সব অ্যানসার কোশ্চেন বেরিয়ে গেছে বেজে গেছে 20 মত কোশ্চেন লিখেছি নোট পড়ে ভালো পড়ে গেছে নোট কইছিলাম স্যার একটা বড় ধরনের ম্যাম আসলো আসলে ম্যাম ম্যাম আসলো ম্যাম আসতে ধরে ফেললো ধরে ফেলেছে হ্যাঁ মানে বিচার কষ্ট করে করেছিলাম আর বিচার কষ্ট করে নিয়েছে ম্যাম নিতে তো আমাদের কাছে টক করে পারবে না ম্যাম কো অনেক বুঝে বাজে ম্যাম নিয়ে ফেলেছে আমার কিছু করার নেই ম্যাম বলে চ তো 4 বছর থাকবেন আমি বলি ম্যাম এটা ভুল করে করবেন না আমার নাল বিপদে পড়ে যাও বাবা মার কাছে এটা বলতে ম্যাম কান মানে অনেকে বলছে ইতিহাস পরীক্ষা কঠিন লাগবে না পড়লে তাহলে কি বলছে না পড়লে কঠিন লাগবে এটা ভুল কথা আমি যখন আমি যখন কোয়েশ্চেন পেপারটা দেখলাম দেখে চুপ করে মাথাটা ঘুরে গেল মাথাটা চুপ করে ঘুরে গেল তারপরে এক ঘন্টা কি করলাম ঘুমালু তারপরে ম্যাডাম কে বলেছি ঘন্টা ঘুমিয়েছি কোন পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা ছিল ভাই অঙ্ক পরীক্ষা ছিল ভাই তারপরে ম্যাডাম কে বললাম যে এক ঘন্টা পরে আমায় তুলে দেবে ওই এক ঘন্টায় উঠলো কোদ্দি একটা সুপার পাওয়ার চলে এলো চার চার করে মাধ্যমিক প্রথম পরীক্ষা ভয় লাগেনি না ভয় কিসের মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে মাধ্যমিকের পর আগে পাস করি নাম্বার দেখি পাস করো দেখা যাক নাম্বার দেখি সাবজেক্ট সব থেকে বেশ ভালো লাগে সাবজেক্ট পড়তেই ভালো লাগে পড়তে ভালো না কি করতে ভালো লাগে গেম খেলতে ফোন ঘাটতে এইসব ভালো লাগে তো লাইফে সবার একটা ড্রিম থাকে একটা ইচ্ছা থাকে তোমার কি ইচ্ছা আছে সিঙ্গার হওয়ার সিঙ্গার হওয়ার কাকে ভালো লাগে সিঙ্গার হিসেবে মানে আমি আলাদা রকম মানে গান গান নয় গজল মানে কাওয়ালির দিকে ওইসব দিকে আমার ইন্টারেস্ট ঠিক আছে বেস্ট অফ লাক পড়াশোনা করে সঙ্গে তোমার কি খবর বলো টুকটাক চলে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে মাধ্যমিক পাস করলে তো আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে তোমার ভিডিওটা সত্যি খুব ভাইরাল হয়েছে তুমি কয়টা কথা বলছো সবাই পছন্দ হয়েছে অত কনফিডেন্টে কথা বলতে শিখলে তুমি ওটাও শিখিনি মানে এমনি মানে মাঝে মাঝেই শিখে যাই উত্তর আছে এবার যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে তারা বুঝে নেবে কোশ্চেন এই উত্তর আছে আচ্ছা আজকে কি পরীক্ষা ভৌত বিজ্ঞান পরীক্ষা আজকে ভৌত বিজ্ঞান মিথ্যা কথা বলবো নি সত্যি কথাই বলবো আলো চ্যাপ্টারে কোনো কোশ্চেন ছিল বলছি পড়ার বিষয় কিছু না এমনি বলো আলো নয় আমাদের জীবন অন্ধকার মানে পড়ার বিষয় আলো নয় জীবন আমাদের বিদেশে চলে যাবো বিদেশে গিয়ে ব্যবসা করবো রেজাল্টের সঙ্গে সম্পর্ক ভালো পরীক্ষা হলেই এইচএস দেবো কলেজ করবো পুরো কলেজ কমপ্লিট করে বিদেশ আর গার্ডটার ব্যাপারে একটু স্যার বলুন মানে এমন গার্ড পড়েছিল না ম্যাম নয় মানে আমরা পরীক্ষা দিচ্ছি দাঁড়া আমার কথাটা বলুন যে আমরা পরীক্ষা দেবো ছেলেটা একটু হলেও টুকলি করবে তো আমাদের এলাকা হাড় ঘোড়াতে দেয়নি এটা কোনো টুকলির নিয়ম হলো
এরকম কোন মানে কার্ডের নিয়মটা হলো স্যারদের কি বলতে যাইছো মানে কি মানে তাদের স্যারকে বলছি স্যার একটু করা অত করা দিলে হবে না একটু হালকা করা দিন যাতে পরীক্ষায় পাস করতে পারি দেখে লিখতে পারি স্যার ওইটা আমাদের দেয়নি এটা কি আমাদের এটা মনে দুঃখ লাগে এইটা মনে দুঃখ লাগে আমি ভেবেছিলাম যে আমাদের খাজিরি নালে কাজী চড়া এই দুটোর মধ্যে পড়বে কে জানে বেলগুলাই পড়বে তাহলে আমি মানে আমি তাহলে পুরো একদম ভালো করে পড়েছতুম সেন্টার স্যারদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো স্যারের মানে স্যারের গার্ড ভালো হয়েছে মানে সব ঠিক আছে উত্তরও বলে দিয়েছে স্যারদের মধ্যে বলে দিয়েছে হ্যাঁ মানে একটা করে বলে দিয়েছে আমাকে একটা বলেছে স্যার আমাদের মানে খারাপ ব্যবহার করেনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে কিন্তু আমরা না করতে পারলে এটা আমাদের দোষ এটা কিছু বলা যাবে না গার্ডটা তুমি ওরকম বললে যে গার্ড একটু তো ঘাড় ঘোরানো দেওয়া উচিত যদি না দেখতে পাই তাহলে বন্ধুরা হেল্প করেছে বন্ধুরা এরা কেউ হেল্প করেনি আমার দিকে লিখেছে সব আর এখানে আমার হেল্প করেছে এ আমার মান ভাই আমার হেল্প করেছে হেল্প করেছে হেল্প করেছে আচ্ছা বাদ বাকি কেউ হেল্প করেনি আমি নিজে লিখেছি আমাকে একজন বললো তুমি কত হেল্প করেছো আমি আমি বলতে গেলে সবাই হেল্প করেছি আমি বুঝতে পারছি না কি লিখলো অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছিল অঙ্ক পরীক্ষা সত্যিকারে ভালোই হয়েছিল অঙ্ক পরীক্ষায় মানে আমি যেই দুটো নিয়ে ভয় করছিলাম আজকের টার অঙ্কটা নিয়ে ওই দুটোই ভালো হয়েছে 1 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে এটা ভালো হয়েছে 1 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা একটা ছাত্রের সামনে বসে তোমার নাম কি শেখ সাহেব পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এর আগের পরীক্ষাগুলো কেমন হয়েছিল মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছিল তো ভয় ভয় লাগছে কেন তোমার কি হয়েছে ভয় ভয় লাগছে বলতে একটু টেনশন তো থাকে কিসের টেনশন পাস করবে না ফেল করবে এই তো কি মনে হয় ফেল করে যাবে না পাস করে যাবে আশা করছি যে যতটুকু উঠেছে পাস করে যাব অঙ্ক পরীক্ষা অনেক কি খারাপ হয় তোমার কেমন হয়েছে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা হ্যাঁ মোটামুটি যেমন গেছে পাস কত অ্যানসার হয়েছিল কত কত অ্যানসার করেছিল অ্যানসার করেছিল বলতে ঠিক আছে বলো না এই মানে একমাত্র মিনিমাম উঠার মধ্যে 30 35 মানে উঠে যাবে 30 35 ঠিক আছে মাধ্যমিক পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে যা বেশ ভালো ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কিছু ছাত্রের সামনে উপস্থিত হয়েছি কি নাম স্যার সিরাজ তোমার নাম শেখ ইমানুর রহমান পরীক্ষা কেমন হয়েছে আজকে ভালো হয়েছে কোশ্চেন কেমন ছিল বছর ফেল করে গেছে এই বছর বলতে যে ভালো করা আগের বছর এর আগে বছরও পরীক্ষা দিয়েছে নাকি সেকেন্ড বার এটা হচ্ছে হ্যাঁ তো আগেরবারের কোশ্চেনটা ভালো ছিল না এবারে কোশ্চেনটা ভালো হয়েছে আগেরবারে কোশ্চেনটা ভালো ছিল না এবারে তো যদি এবারে ফেল হয়ে যায় কি হবে গলায় দড়ি দেব গলায় দড়ি দেবে কেন বাজার খারাপ হয়ে যাও না আবার চেষ্টা করো ঠিক আছে ভালো করে বন্ধে পড়বে হ্যাঁ তো যদি পাস করে যাও তো পড়াশোনা করার ইচ্ছা আছে তো হ্যাঁ তো কি নিয়ে পড়ার ইচ্ছা আছে ভোকেশনাল ভোকেশনালে তো লাইফে কি করার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আচ্ছা ঠিক আছে এরকম চিন্তা করতে পারেন না স্যার আমি নাম বলো সিরাজ সিরাজ আজ পরীক্ষা কেমন হয়েছে স্যার অনেক ভালো হয়েছে স্যার ভালো হয়েছে বলতে অনেক কোশ্চেন কত নম্বরের কোশ্চেন ছিল আজকে স্যার 190 এর মধ্যে 90 এর মধ্যে কত পাবে মনে হয় স্যার মনে হচ্ছে 30-40 পেয়ে যাবো 30-40 পাবে ভালো হলো করতে তাহলে স্যার হ্যাঁ স্যার কিন্তু সত্যি কথা বলো এত টাফ স্যার কি বলবো একদম কিছু সব মাথার উপর দিয়ে যাচ্ছিল আজকে টয়লেট হ্যাঁ তো আজকে টয়লেটে যে কিছু টুগলি করার চেষ্টা করেছি কিন্তু একদমই হয়নি জাস্ট এটাই বলতে চাই সাতটা গাট পড়ে ছটা আটটা গাট পড়ে আমি যা দিয়েছি আমার মনের মনের উপরে ভরসা হচ্ছে যে আমি নাম্বার পেয়ে যাব কিন্তু এবারে রেজাল্টের উপরে ডিমান্ড করবে মানে এটা তুমি যা পড়েছো সেখান থেকেই লিখেছো তাই তো হ্যাঁ স্যার একটু লিখতে পারোনি একটাও না তুমি একটাও লিখতে পারিনি আর যদি একবার ধরা পড়ে যেতাম তাহলে পুরো বুঝতে তো পারতাম গার্ড কেমন ছিল গার্ড ছড়া গার্ড অনেক অনেক গার্ড ছিল এমন গার্ড মানে গর্দন ঘোরাতে দিচ্ছে না গর্দন ঘোরাতে দিচ্ছে না একদম না একটা মিনিট এর চারটা মিনিট রাখতে পারতাম তাহলে মাধ্যমিকে যদি পাস করে যাও হ্যাঁ স্যার তো কি নিয়ে পড়ার ইচ্ছা আছে কিন্তু পড়াশোনার পড়াশোনার সাথে সাথেই কিছু কাজ করতেও মানে ইচ্ছা আছে কি কাজ স্যার হাটের কারবার করার ইচ্ছা আছে হাটের কারবার হ্যাঁ স্যার তারপরে অনেক কিছু আছে জাস্ট এখন তো বলা যাচ্ছে না তো প্ল্যানিং করো যে বিজনেসম্যান যদি বিজনেস করতে যাচ্ছে কোন বিজনেস করলে ভালো হবে হ্যাঁ স্যার কোনটাতে গ্রো হবে ঠিক আছে কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে হ্যাঁ স্যার পড়াশোনা চালিয়ে যাবে 11 12 উচ্চ মাধ্যমিকে দেবে কলেজে পড়বে ঠিক আছে পড়াশোনা ছাড়বে না পড়াশোনা একদম করতে করতে অনেক রকম তোমার প্ল্যান এর আছে এক দিন একটা রোচার করে ফেলেছে কিসের কিসের রোচার করেছে ভাই দুই জি কারবার কাটিং করেছে কাটিং শিখেছে এই জুতো ভরা হাতিয়ে 1.5 লাখ টাকা রোচার করে ফেলেছে 1.5 লাখ টাকা ভুল কথা বলছে পড়লে অম্মানি তারপরে গাড়ি কিনবে এনার ধর বাপের গাড়ি ছেলের বিয়ে বেরিয়েছে বলে আমি কিনেছি আমি আপনার নাম কি আমার নাম মাধবী মল্লিক আচ্ছা আপনার কে ছেলে পরীক্ষা আমার ছেলে পড়ে উপায়ন মল্লিক আচ্ছা তো কেমন ভাবে বাড়িতে প্রিপারেশন নিয়েছিল প্রিপারেশন খুব ভালোই নিয়েছিল ইচ্ছা ছিল যে ফার্স্ট ডিভিশন যাওয়ার জন্য হ্যাঁ তো শুনলাম নাকি পরীক্ষা কয়েকটা খারাপ হয়েছে অনেক করে অঙ্কটা একটু খারাপ হয়েছে অঙ্কটা আর ইতিহাসটা ইতিহাসটা আমার ছেলে ইতিহাসে খুব ভালো ইতিহাস ভালো মানে সবই পরীক্ষা প্রথম থেকে ভালো হয়েছে অঙ্কটা একটু মানে খারাপ হয়েছে
এমনি আপনার ছেলে কি মানে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এটা কিছু বলেছিলেন কি? ওর অ্যাডিশনাল আছে এই মানে ওই বিল্ডিং কনস্ট্রাকশন, ওর ওটা নিয়ে পড়ার ইচ্ছা, ওইটা নাম্বার কালকে পরীক্ষা আছে, ওটাই যদি ভালো নাম্বার হয় ওইটা নিয়ে পড়ার ইচ্ছা আছে, ভবিষ্যতে ওইটা নিয়ে একটা কিছু করার ইচ্ছা আছে। তো মানে ধরে একটা পরীক্ষা যদি খারাপ হয় একটু টেনশনের মধ্যে ছিল? হ্যাঁ অবশ্যই টেনশনের মধ্যে আছে, আজকের পরীক্ষাটা আপনিও একটা টেনশনের মধ্যে আছে? হ্যাঁ অবশ্যই, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমার টেনশনটা যাচ্ছে। ঠিক আছে, তো আপনার ছেলে পরীক্ষা দিতে তাই তো? কি নাম? শুভজিৎ দাড়ি। শুভজিৎ দাড়ি দাড়ি, এর আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? সব মোটামুটি হচ্ছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পরীক্ষা সবারই ভালো হয়েছে, তো তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে সবাই হয়ে হয়ে করছে চেঁচামেচি, শেষ পরীক্ষা একটা আনন্দ, আমি এটা আশা করেছিলাম কমসম শেষ পরীক্ষাটা সবারই ভালো হোক, কারণ শেষ পরীক্ষা যদি খারাপ হয়ে যায় সবারই মন খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি চেয়েছিলাম সবার পরে পরীক্ষা শেষ শেষ ভালো যা সব ভালো বলে না, সেই জন্য আমি চেয়েছিলাম যাতে করে সবাই শেষ ভালো হয় পরীক্ষাটা। তো দেখা গেল সবারই পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, সবাই আনন্দের মধ্যে আছে, বলা যেতে পারে এদের যে পিছনে যে অঙ্ক পরীক্ষাটা যে খারাপ হয়েছিল তার যে দুঃখ বা কষ্ট ছিল সেটা অনেকটাই মুছে গেছে, তার সবার মুখে শেষে আনন্দই দেখা গেছে গার্জেনদের মুখে স্টুডেন্টদের মধ্যে। তো সেই জন্য আজ অনেক হই হই চেঁচামেচি, তার সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে অনেক ছাত্রছাত্রীর ভালোবাসা পেয়েছে, তারা মানে সায়েন্স ভিটা চ্যানেল ফলো করে অনেকেই, অনেকেই বলছে বিগ ফ্যান স্যার, এটা অনেক কিছু সত্যি, এগুলো শুনে খুব ভালো লাগলো। তো তোমাদের আজকে পরীক্ষাটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।